ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো এটা একটা অন্যতম কারণ আমাদের ইসলাম সমাজ পিছিয়ে যাওয়ার। আজ থেকে 20 বছর আগে এত প্রোগ্রাম হতো না, এত অনুষ্ঠান হতো না, কিন্তু ইমানদার মানুষ তখন মেলতো, তখন পাওয়া যেত। এখন প্রত্যেকটা গ্রামে একবার দুবার করে প্রোগ্রাম হচ্ছে, জলসা হচ্ছে, কনভেনশন হচ্ছে, ইসলামিক কালচারাল অনুষ্ঠান হচ্ছে, জায়গায় জায়গায় ইসলামিক মিশন, তারপর আমাদের মুসলমান সমাজ পিছিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ওই রকম যে ছোট ছেলে বাবাকে বলছে আব্বু এটা আমার জন্য নিয়ে আসবে, আব্বু ওটা আমার জন্য নিয়ে আসবে, তো ছেলে বলেই বাবা বলে যে ঠিক আছে নিয়ে আসবো, ঠিক আছে নিয়ে আসবো। যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বাবা আর গুরুত্ব দেয় না কথাগুলোকে। এখন প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমরা কথাগুলোকে শুনছি কিন্তু গুরুত্ব দিই না। এটা হচ্ছে আমাদের অন্যতম কারণ। আর কোরআন এবং হাদিস এই যে কনস্টিটিউশন, এটাকে যে আমাদের জীবনের সাথে অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাইয়ের ব্যাপারটা আমরা গুরুত্বহীন ভাবে দেখছি। يا رسول الله سلام عليك يا رفيع الشان.